তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের খবর জানাতে শরীয়তপুরের জাজিরা পৌরসভা নির্বাচনের খবর জানাবেন সহকর্মী বিএম ইসরাফিল। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবেন ঝিনাইদহ থেকে সেখানকার সহকর্মী আব্দুর রহমান মিল্টন। প্রথমে যাচ্ছি বিএম ইসরাফিলের কাছে। ইসরাফিল, জানাবেন এখানে প্রার্থীদের প্রচারণা কেমন দিচ্ছেন? হ্যাঁ উর্মি, আপনি যেটা বলেছেন যে শরীয়তপুরের ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় ধাপে শরীয়তপুর পৌরসভার সদর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে গত 16 জানুয়ারি। এরপরে কিন্তু তৃতীয় ধাপে অর্থাৎ শরীয়তপুরের জাজিরা এবং নড়িয়া এবং ভেদেরগঞ্জ তিনটি পৌরসভায় কিন্তু নির্বাচন হচ্ছে আগামী 30 জানুয়ারি। এই তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শরীয়তপুরের জাজিরা পৌরসভা। এখানে কিন্তু আপনার 18 জন প্রার্থী ছিলেন যারা নৌকার সমর্থন চেয়েছিলেন এবং সেখানে একজনকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং তিনি হচ্ছেন আব্দুল হক কবিরাজ। তিনি এখান থেকে নির্বাচন করছেন আওয়ামী লীগের হয়ে এবং এখানে বিএনপি রয়েছেন, পাশাপাশি ইসলামী আন্দোলন সহ আরো স্বতন্ত্র অর্থাৎ বিদ্রোহী প্রার্থী হিসেবে এখানে কিন্তু রয়েছেন আরো 2 জন। তবে আমি এখানে কথা বলেছি বেশ সাধারণ মানুষের সাথে, যারা কিন্তু এই জানিয়েছেন যে নির্বাচন করার ক্ষেত্রে এই বিদ্রোহী প্রার্থী যারা রয়েছেন তাদের কিন্তু কোনো বাধা বা বিপত্তি নেই। এবং এখানে নৌকার যিনি প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু এই পৌরসভা থেকে সাবেক মেয়র হিসেবে এখানে তিনি নির্বাচিত হয়েছিলেন। এবং যারা এখানে আরো 2 জন রয়েছেন তার মধ্যে যিনি আরো একজন রয়েছেন যিনি তিনিও কিন্তু এখানে সাবেক পৌরসভার মেয়র হিসেবে তিনি নির্বাচন করেছিলেন। এবার এখানে যারা নির্বাচন করছেন তারা মনে করছেন যে আগামী 30 জানুয়ারি নির্বাচনে তাদেরকে যদি জয়লাভ করানো হয় সেক্ষেত্রে এই অবহেলিত পৌরসভাকে আরো আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তুলবে এমনটি জানিয়েছেন যারা এখানে মেয়র প্রার্থী রয়েছেন। উর্মি, এই ছিল শরীয়তপুরের জাজির থেকে পৌরসভা নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে ইস্টাফিল। এছাড়া আব্দুর রহমান মিল্টন ঝিনাইদহ তৃতীয় ধাপের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনের খবর জানাতে যুক্ত হবেন। মিল্টন, আমাকে জানাবেন এখানে প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীরা কি বলছেন? তৃতীয় ধাপের নির্বাচনে 4 জন মেয়র পদে এই পৌরসভায় লড়াই করছে। এখানে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন ফারুক হোসেন, বিএনপির জিনাতুল হক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাসির উদ্দিন এবং স্বতন্ত্র থেকে প্রার্থী হয়েছেন সাইফুল ইসলাম টিপু মল্লিক। আমরা আছি ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের পার্বতীপুর এলাকায়। আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে সকাল সকাল থেকে মাইকিং শুরু হয় এবং বিভিন্ন নির্বাচনী অফিসে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে প্রার্থীরা, বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং সারা পৌর এলাকায় হরিণাকুণ্ডুর পৌর এলাকায় পোস্টারিং করা হয়েছে, বিভিন্ন প্রার্থী তাদের পক্ষে পোস্টারিং করেছে। তবে বড় ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। 4 জন মেয়র পদে লড়াই করছে তৃতীয় ধাপের এই নির্বাচনে। আমাদের সাথে যুক্ত আছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক, আমরা তার কাছ থেকে একটু শুনবো কেমন প্রচার প্রচারণা চালাচ্ছেন তিনি। আসলে নির্বাচনে যে পরিবেশ চলতেছে নৌকা প্রার্থী সমষ্টি গোষ্ঠী আমাদের পরিচালনা কাজে পদে পদে বাধা সৃষ্টি করতেছে। ইতিমধ্যে কিছু খণ্ড খণ্ড ঘটনা ঘটাইছে, কমিশনার প্রার্থীকে মারেছে, আমাদের কিছু ক্যাম্প ভেঙেছে, পোস্টার ভেঙেছে, আমার নির্বাচনের পরিচালনার ক্ষেত্রে তারা 3 থেকে 4 বার বাধা সৃষ্টি করেছে। আমরা যে কোনোভাবে ফ্রি মাইন্ডে যে পরিচালনা চালাবো আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। প্রশাসনের কেমন সহযোগিতা পাচ্ছে না নিরপেক্ষ প্রশাসনকে আমরা জানাচ্ছি, লিখিতভাবে জানাচ্ছি, কিন্তু যতটুকু বলিষ্ঠভাবে পাওয়ার দরকার তোর পাচ্ছি না। বহিরাগত সন্ত্রাসী ঢুকতেছে এলাকায় এবং প্রশাসন অব্যাহতি আমি বলতেছি এগুলো আপনারা আবার টল বাড়াই দেন, আপনার পদক্ষেপ নেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে মিল্টন এবং ধন্যবাদ বিএম ইসরাফিল দুজনকেই।